হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো Svmcm এর আবার একটি নতুন এপিসোডে তোমাদের স্বাগত জানাই, বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। এবং তোমাদের বেশ কতগুলো প্রশ্নের সাথে সাথে Svmcm এর যে ডেট, সেই ডেটটা নিয়েও কিন্তু ডিসকাস করতে চলেছি এই ভিডিওতে। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দাও, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। তো গত দিনের ভিডিওতে তোমরা অনেকে গালমন্দ করেছো যে আমি বলেছি বলে যে দুটো স্কলারশিপ একসাথে করলে তোমাদের সমস্যা পড়তে পারো তোমরা। এটা শুধু তোমরা নয়, একাধিক ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু ক্রিয়েট হয়েছে। অনেক স্টুডেন্টস রয়েছে যারা আমাকে মেসেজ করছে ক্রমাগত, যে সেখানে লেখা থাকছে মেসেজে যে দাদা, আমরা অ্যাপ্লাই করার সময় ওখানে শুধুমাত্র এইটুকুতে টিক করেছিলাম যে আমি অন্য কোনো স্কলারশিপে আবেদন করেছি কি করিনি। তো আমি সেখানে জিজ্ঞেস করেছি তুমি কোন স্কলারশিপে আবেদন করেছিলে, সেটা কি তুমি ইয়েস করেছো। সেখানে ইয়েস করেছে বলেই তার স্কলারশিপটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, অর্থাৎ Svmcm HY থেকে অ্যাপ্রুভ হওয়ার পরেও বিকাশ ভবনে গিয়ে সেটা আটকে গিয়ে পুনরায় ফেরত এসছে। এর মানেটা হলো একটাই, যে গভর্নমেন্টের রুলস অনুযায়ী যে কোনো স্টুডেন্ট একটা গভর্নমেন্ট স্কলারশিপ পেতে পারে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, সেটা স্টেট গভর্নমেন্ট হোক। আমরা যদি দেখি Svmcm এ যারা আবেদন করে তারা কিন্তু NSP স্কলারশিপটা পায় না, আবার যারা Svmcm এ আবেদন করে আবার OSC স্কলারশিপ আবেদন করে হয়তোবা দুটো স্কলারশিপ অনেকে পেয়ে যায়। সেই এক্সাম্পলগুলোই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে প্রতিনিয়ত আমাকে জানাতে থাকো, এবং একজন তো রীতিমতো বলেইছে যে আমি ভুলভাল ইনফরমেশান দিচ্ছি, কিন্তু কোনো জায়গাতে লিগাল অথরিটি বা লিগাল অথরাইজেশন নেই যে তুমি দুটো স্কলারশিপে আবেদন করতে পারবে। যে কোনো একটা স্কলারশিপে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, তা সত্ত্বেও অনেকে দুটো স্কলারশিপে আবেদন করেছো, কেউ কেউ ধরা পড়ে গেছো, যার জন্য অ্যামাউন্ট ডিসবার্স হওয়ার পরেও সেই অ্যামাউন্ট কিন্তু আবার পুনরায় ক্যান্সেল করা হচ্ছে এবং ইয়ার টু ডিসবার্স দেখাচ্ছে এবং অ্যাপ্লিকেশান ক্যান্সেল হচ্ছে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে কোনো একটাতে তোমরা আবেদন করো, দুটোতে আবেদন করলে কিন্তু প্রবলেম তোমাদের, কেননা এতদিন সেখানে ঠিকঠাক মতো পর্যবেক্ষণ করার মতো সফটওয়্যার বা এই ধরনের যে প্রসেস সেগুলো ছিল না। এখন যেহেতু ইউনিভার্সিটির পক্ষ থেকে এটা বলা হয়েছে যে বিকাশ ভবন আপগ্রেডেশন করছে, খুব সাবধান, এই জন্যই কিন্তু তোমাদের বারবার বলছি। তো অনেকে তোমাদের যে প্রশ্নগুলো তোমরা করেছো সেই প্রশ্নগুলোর এবার উত্তর দেওয়ার চেষ্টা করব। বলছে যে দাদা, Svmcm স্যাংশনড এবং অ্যামাউন্ট ডিসবার্স হয়ে গেছিলো, কিন্তু কিছুদিন পর দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড, স্কলারশিপ অ্যামাউন্ট নট ইয়েট ডিসবার্সড। এটা সেক্ষেত্রে হতে পারে যদি তাদের মনে হয় যে এই স্টুডেন্টটার কোনো সমস্যা রয়েছে, পুনরায় তারা কিন্তু আবার রিভিউতে দিতে পারে। নেক্সট রয়েছে বিএড 2020-22 জন্য টুইটার ক্যাম্পেইন। বিএড 2020-22 জন্য অলরেডি আমি ভিডিও বানিয়েছিলাম, তোমাদের এখন কাজ হবে টুইটার ক্যাম্পেইন করা। তার কারণ টুইটার ক্যাম্পেইন আমি যে কবার করেছি আমি ঠিকঠাক রেসপন্স তোমাদের থেকে পাইনি। একাদশ শ্রেণীর স্টুডেন্ট যদি Svmcm এ আবেদন করে তারা কি কন্যাশ্রী পাওয়ার কারণে সমস্যায় পড়বে? একদমই পড়বে না। স্কুল লেভেলে ব্যাপারটা কিন্তু আলাদা এবং এই যে কলেজ লেভেলে ব্যাপারটা কিন্তু আলাদা। নেক্সট রয়েছে এখানে 2012-তে মাস্টার্স করেছি, 2019-এ NIOS থেকে DLED করেছি, 2021-এ ভর্তি হয়েছি। 2019-এর কোনো ক্যান্ডিডেট যদি পাশ করে থাকে যে কোনো কোর্সে, সে কিন্তু আবেদন করতে পারবে না। বিষয় ক্লিয়ার হলো না, আমাদের 2020-তে আবেদন করতে পারেনি এই কারণটা ইস্যু করে 2021-এ আবেদন করতে বলা হলো। দাদা তুমি একটু দেখো, অল বিএড 2022, বিএড 2022 হলে হবে না, কিন্তু যদি কোনো ক্যান্ডিডেট 2020-তে পাস আউট থাকে, সে যদি অর্থনৈতিক কারণে বা শারীরিক কোনো সমস্যার কারণে অ্যাডমিশান না নিতে পারে, 2021-এ যদি সে অ্যাডমিশান নেয় সে কিন্তু নতুন করে আবেদনটা করতে পারবে। তার জন্য তাকে যদি অসুস্থতার কারণ দেখাতে হয় তাহলে ডক্টরের কোনো সার্টিফিকেট নিতে হবে, মেডিকেল সার্টিফিকেট। আবার যদি অর্থনৈতিক হয় তাহলে যেখান থেকে 2020 সালের এবং 2021 সাল দুটো সালের কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে, সেটা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের কাছ থেকে কিন্তু তোমাদেরকে নিতে হবে। আর সেখান থেকেই যে অর্থনৈতিক কারণে তুমি অ্যাডমিশান নিতে পারোনি, সেই অর্থনৈতিক কারণটাও কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। অতএব তার কাছ থেকে তোমাকে দুটো ইনকাম সার্টিফিকেট এবং একটা এই রিজনের যে সার্টিফিকেট সেটা কিন্তু নিতে হবে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হলো। আর যদি HY-তে কোনো সমস্যা হয়, যদি অ্যাপ্লিকেশানে কোনো প্রবলেম হয়, HY আনলক করার পরেও যদি সেটা তোমরা ঠিকঠাক না করতে পারো, একটাই রাস্তা রয়েছে তোমাদের কাছে, ক্যান্সেল অথবা ক্যান্সেল রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশান তোমাদের করে পুনরায় অ্যাপ্লিকেশানটা করে HY-তে পাঠাতে হবে। এই হচ্ছে তোমাদের প্রসেস, আশা করি এখান থেকে তোমাদের কোনো ডাউট থাকার কথা নয়। নেক্সট রয়েছে যে তোমাদের OSC এবং Svmcm নিয়ে ডাউট ছিল যে দুটো একসাথে আবেদন করতে পারবে কিনা। গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে দুটো একসাথে আবেদন করা যায় না, যারা করেছো যদি ধরা পড়ো তোমাদের স্কলারশিপ কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এবং দুটোই কিন্তু ক্যান্সেল হতে পারে। হয়তো অনেকে বলবে না আমি দুটো পেয়েছি,
সেটা পেতে পারো এক্সেপশনাল, কিন্তু প্রত্যেকে যে দুটো পাবে, প্রত্যেকে যে সিস্টেমের ফাঁক গলে তোমরা স্কলারশিপ পাবে এমনটা নয়। সুতরাং যেটা সিস্টেমের ফাঁক গলে তোমাদেরকে করতে বাধ্য করে সেরকম অপরাধমূলক কাজ থেকে তোমরা দূরে থাকো। তো এবার আসছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপ। তো যারা ঐক্যশ্রী পোর্টালে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছিলে বা যারা ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করেছিলে, তোমাদের সুইচ ওভার কিন্তু শুরু হয়ে গেছে SBMCM এ। এখন তোমাদের একটা প্রবলেম আছে, যারা বিএড বা ডিএলএড রয়েছো তাদের সুইচ ওভারটা হচ্ছে না, তাদের ক্ষেত্রে প্রবলেম। এবং বিভিন্ন বিডিও অফিস বা বিভিন্ন যে সংখ্যালঘু সেল বা স্কলারশিপ দপ্তর রয়েছে সেখান থেকে বলা হচ্ছে বিএডদের জন্য এখনও অ্যালটমেন্ট শুরু হয়নি। সুতরাং তোমরা একটু হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করে নেবে। কিন্তু যারা UGPG রয়েছে SBMCM এর জন্য আবেদনযোগ্য তাদের কিন্তু সুইচ ওভার করা যাচ্ছে, এবং খুব কম সময় তোমাদের দেওয়া হয়েছিল, 31 জানুয়ারি পর্যন্ত সেই ডেটটাকে এক্সটেন্ড করা হচ্ছে। প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে তোমাদের 15-2 থেকে 21-2 পর্যন্ত, 22 সালের 21-2 অর্থাৎ ফেব্রুয়ারির 21-2 পর্যন্ত চলছে, এই পর্যন্ত ছিল। এবং 1-3 থেকে, এটা হচ্ছে ফ্রেশার এবং রিনিউয়াল, 1-3 থেকে 7-3 পর্যন্ত কিন্তু তোমাদের ওপেন থাকছে প্রি ম্যাট্রিক। যারা পোস্ট ম্যাট্রিকে শুধুমাত্র রিনিউয়ালটা হবে, কোনো ফ্রেশ হবে না। 7-3 অর্থাৎ মার্চের 7 তারিখ পর্যন্ত তোমাদের এটা চলবে। মেরিট কামিন্স যেটা রয়েছে ফ্রেশ এবং রিনিউয়াল, সেটা লাস্ট ডেট 7-3-2022। স্বামী বিবেকানন্দ মেরিট কামিন্স স্কলারশিপ যেটা সংখ্যালঘুদের জন্য রয়েছে সেটা ফ্রেশ এবং রিনিউয়াল, 28-2-2022 পর্যন্ত তোমাদের চলবে স্কলারশিপের আবেদন। নেক্সট রয়েছে স্টেট গভর্নমেন্ট স্পন্সার্ড স্টাইপেন্ড আন্ডার TSP, 31-1-2022 যেটা ছিল এটা আর কিন্তু এক্সটেন্ড হলো না, কিন্তু এক্সটেন্ড হলো এই জিনিসগুলো। আবার একবার বলে দিই, 28-2-2022 SBMCM সুইচ ওভার থেকে ফ্রেশ অ্যাপ্লিকেশন সবই চলবে। এবার তোমাদের হয়তো মনে হতে পারে যে যারা আমরা জেনারেল ক্যাটাগরি রয়েছি, SBMCM করছি WBHED থেকে, তাদের লাস্ট ডেট কবে? তাদের লাস্ট ডেট সম্পর্কে এখনও পর্যন্ত একটা সিঙ্গেল আপডেটও কিন্তু আসেনি। সুতরাং বিভ্রান্ত হওয়ার কারণ নেই। এই যে সংখ্যালঘুদের জন্য 28-2 পর্যন্ত হয়েছে মানে তোমাদেরও অ্যাজ ইট ইজ সেরকম টাইম কিন্তু পাওয়া উচিত। যদিও তোমরা অলরেডি 2 মাস আগে থেকে তোমাদের এই যে পোর্টালটা ছিল সেটা চলছে এবং তোমরা আবেদনটাও করতে পারছিলে, সেহেতু তোমাদের ফেব্রুয়ারি মাসটাকে পাখির চোখ করে এগিয়ে যাওয়া উচিত। আর মনে হয় না খুব বেশি দিন এক্সটেন্ড হতে পারে। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে ভালো থাকো সবাই। অল দ্য বেস্ট।